এটা হচ্ছে আমাদের স্লাইডের শেষ পার্ট, পাবলিশিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এই পার্টে বলা হয়েছে যে কীভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পাবলিশ করতে হয়। যখন আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কোড করে ফেলবো, তারপরে থেকে এটা ডিপ্লয় করার আগ পর্যন্ত কী কী স্টেপ আছে সেটা এখানে বলা হয়েছে। তো পাবলিশিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে লিখেছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পাবলিশিং ইজ এ প্রসেস দ্যাট মেক্স ইউর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল টু দ্য ইউজার। তো আমি তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানালাম, এখানে এটা ইউজারের কাছে অ্যাভেলেবল করার পর্যন্ত, বানানোর পরে এবং ইউজারের কাছে অ্যাপ্লিকেশনটা পাঠানোর আগে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে কি এই অংশে থাকে। তো যদি সংজ্ঞা আসে তাহলে এই অংশটুকু দিতে হবে। ইনফ্যাক্ট পাবলিশিং ইজ দ্য লাস্ট ফেজ অফ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেস। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেসের সর্বশেষ স্টেপ হচ্ছে কি আমাদের এই পাবলিশিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের কোড আছে। হ্যাঁ, কোড কি আছে? হ্যাঁ, যদি থাকে তাহলে আমি ওটা দিয়ে একটা অ্যাপ বিল্ড করব। অ্যাপটা বিল্ড করার পরে যখন আমরা একটা ডিবাগ এপিকে ফাইল পাবো সেটাকে আমরা টেস্ট করব। অ্যাপটা যখন আমরা ম্যানুয়ালি আমরা যখন টেস্ট করবো, অ্যাপটা বিভিন্ন ফোনে রান করে যে হ্যাঁ সব ফোনে রান টান করছে, তারপরে টেস্ট করা টেস্ট পাস করলে আমরা তারপর ফাইনাল এপিকে বিল্ড আপ করবো। অ্যাপটাকে একটা সার্টেন কি দিয়ে সাইন করব যে হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের একটা পরিচয় হচ্ছে কি এই কি। অ্যাপ্লিকেশনটা যখন ফাইনাল অ্যাপ্লিকেশন ফাইনাল এপিকে বিল্ড আপ করবো সাইন করে, তারপর সেটাকে আমরা কোনো একটা অ্যাপ স্টোরে ডিপ্লয় করবো বা আমাদের ফোনে ডিপ্লয় করবো। ডিপ্লয় মিনিং বিভিন্ন হতে পারে। তো কোডের পরে আমরা অ্যাপ্লিকেশনটা বিল্ড করে সেটাকে টেস্ট করবো, টেস্টে পাস করলে সেটাকে মেইন এপিকে বিল্ড করবো সাইন করে, তারপরে সেটাকে ডিপ্লয় করবো। এই হচ্ছে কি আমাদের পাবলিশিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের 5টা স্টেপ। আর ইন্টারনাল স্টেপ যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট এই স্লাইডের মধ্যে সেটা হচ্ছে এর পরের স্লাইডে আছে, সেটা হচ্ছে এক্সপোর্ট কীভাবে করতে হয় আমাদের একটা অ্যাপ্লিকেশন। এটা আমরা পাবলিশিং দেখেছি, আর এখন আমরা একটা অ্যাপ্লিকেশন যে এই পাবলিশিংয়ের একটা স্টেপ আমরা দেখেছিলাম যে কোড থেকে অ্যাপটা বিল্ড করা। সো কোড থেকে অ্যাপটা বিল্ড করা, এটা এখানে যে স্টেপগুলো ফলো করা হয় আবার টেস্ট থেকে সাইনেও প্রায় একই স্টেপ, বাট জাস্ট সাইনিং একটা নতুন স্টেপ হিসেবে অ্যাড হয়। তো কোড থেকে অ্যাপ বিল্ড করার সময় যে স্টেপগুলো ফলো করা হয় সেটা হচ্ছে কি এখানে এক্সপোর্ট করা বলে, যেটাকে যে এক্সপোর্টিং অ্যাপ্লিকেশন প্রসেস। তো এক্সপোর্ট করতে হলে আমার কী করতে হয়, কোডটা আমরা জানি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমরা কোড করি হচ্ছে জাভা কোড। হ্যাঁ, তো জাভা কোড আমাদের অবশ্যই জাভা কম্পাইলারের মাধ্যমে গিয়ে ডট ক্লাস ফাইল ক্রিয়েট করে। সো এই হচ্ছে কি আমাদের জাভা কোড কম্পাইলেশনের স্টেপটুকু, যে জাভা কোডটা থাকে সেটা জাভা কম্পাইলারের মধ্যে গিয়ে ডট ক্লাসে রূপান্তরিত হয়। তো ডট ক্লাস থেকে সেই ফাইলটা আমরা এখন অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেবল ফাইলে কনভার্ট করবো। সেটার জন্য আমাদের যে কম্পাইলারটা লাগে সেটা হচ্ছে ডিএক্স কম্পাইলার বলে থাকে। সো যখন আমরা জাভা কম্পাইলার কাজ শেষ, তখন ডিএক্স কম্পাইলার ডট ক্লাস ফাইলগুলোকে নিয়ে ডট ডিএক্স ফাইলে কনভার্ট করে। ডট ডিএক্স ফাইলে কনভার্ট করার পরে সেগুলোকে আবার এই সেগুলো আমার অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন বানানোর মতো ফাইলে তৈরি হয়। সেটাকে এএপিটি কিটের মাধ্যমে একসাথে করে মার্জ করে, মার্জ করে একটা প্যাকেজে আনে, একটা প্যাকেজে আনার পরে সেটা ফাইনালি একটা এপিকে ফাইলে কনভার্ট হয়। তো এই ছবিটা ডেসক্রিপশনের পরের স্লাইডে দেওয়া আছে, আমরা একটু পরের স্লাইডে যাই। এখানে বলা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এক্সপোর্টের প্রসেস কেমন, যে বিফোর এক্সপোর্টিং দ্য অ্যাপস আমাদের কিছু টুলস ইউজ করতে হয়। সেই টুলসগুলোর মধ্যে একটা হচ্ছে ডিএক্স টুলস। তো ডিএক্স টুলসটা কি, সেটার ফুল মিনিং হচ্ছে ডালভিক এক্সিকিউটেবল টুল। সো ডালভিক ডিএক্স আসলে ডালভিক এক্সিকিউটেবল, এখান থেকে এক্স, ডালভিক এক্সিকিউটেবল আর টুলসের টি। ওকে, ডালভিক এক্সিকিউটেবল টুল এটা করে কি, এটা হচ্ছে ইটস গোয়িং টু কনভার্ট ডট ক্লাস ফাইল টু ডিএক্স ফাইল। ইট হ্যাজ ইউজফুল মেমোরি অপটিমাইজেশন অ্যান্ড রিডিউস দ্য বুট আপ স্পিড। আচ্ছা, এটা পরে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে এইখানে যে ডিএক্স কম্পাইলারটা আছে সেটাকে বলা হয় ডালভিক টুল বা ডালভিক এক্সিকিউটেবল টুলস। এই ডালভিক এক্সিকিউটেবল টুলগুলো যা করে সেটা হচ্ছে কি ডট ক্লাস ফাইলগুলোকে ডিএক্স ফাইলে কনভার্ট করে। এবং কেন করে সেটার উত্তরটা এখানে আছে, যে যদি আমরা ডট ক্লাস থেকে ডট ডিএক্স ফাইলে কনভার্ট করি তাহলে আমরা যে ফাইলগুলো পাই সেটা আমাদের মেমোরি অপটিমাইজড হয়, অর্থাৎ ওই ফাইলগুলো আরও কম স্পেস খায় এবং খুব ভালোভাবে একটা ফোনে চালানোর যোগ্য হয়। কারণ পিসিতে আমরা ডট জাভা ফাইল চালাতে পারি, কারণ পিসি প্রসেসিং পাওয়ার অনেক, কিন্তু ফোনের প্রসেসিং পাওয়ার এত বেশি না। এই কারণে আমরা ডট ডিএক্স ফাইলে কনভার্ট করে মেমোরি অপটিমাইজ করি, যার ফলে আমাদের স্পিড অনেক বেড়ে যায়, বুট আপ স্পিড, একটা অ্যাপ চালু হতে অনেক দ্রুত চালু হয়। সো এই ডালভিক টুলসটা আমার ডট ডিএক্স ফাইলে কনভার্ট করে যা ক্লাস ফাইল থেকে। তারপর আমরা এএপিটি টুল দিয়ে কী করি সেটা একটু দেখি। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স প্যাকেজিং টুল, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স প্যাকেজিং টুল, এই সবগুলোর প্রথম অক্ষর নিয়ে এএপিটি টুল। সো এই টুলটা করে কি, ইট হ্যাজ ইউজফুল টু কনভার্ট ডিএক্স ফাইল টু এপিকে। তো আমরা ডিএক্স টুলস দিয়ে ডট ক্লাস ফাইলকে ডিএক্স ফাইলে কনভার্ট করলাম, এখন এএপিটি টুল দিয়ে আমরা ডট ডিএক্স ফাইলগুলোকে আমরা ডট এপিকে ফাইলে কনভার্ট করব, অর্থাৎ একটা প্যাকেজে আনবো। একটা প্যাকেজে আনার পরে আমরা এপিকের কথা কি বলছে, দ্য ফাইনাল
প্রসেস স্টেজ অফ দ্য ডিপ্লয়মেন্ট ইজ কল্ড ডট এপিকে। সো এটার পরে আর কোনো খুব একটা স্টেপ নেই, জাস্ট এখানে বলছে যে লাস্ট স্টেপটাকে বলা হয় ডট এপিকে ফাইলে। আমরা এপিডি টুলের মাধ্যমে যেটা পাই সেটা হচ্ছে একটা ডট এপিকে ফাইল। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে টুলটার নাম ডিএক্স কম্পাইলার হলেও এখানে কিন্তু ফাইলগুলো হয় ডিইএক্স ফাইলে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে অ্যাকচুয়ালি টুল আছে তিনটা, আমরা যদি দেখি এখানে জাভা কম্পাইলার একটা টুল, ডিএক্স কম্পাইলার টুল, আর এপিটি কিট হচ্ছে একটা টুল। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো সবগুলো আসলে ফাইল। জাভা ফাইলটা জাভা কম্পাইলারের টুলের ভেতর দিয়ে গিয়ে ডট ক্লাস ফাইলে রূপান্তরিত হয়, ডট ক্লাস ফাইলটা ডিইএক্স কম্পাইলারের টুলের কম্পাইলারের মধ্যে গিয়ে ডিএক্স ফাইলে রূপান্তরিত হয়, ডিএক্স ফাইলটা এপি কিট টুলের মধ্যে দিয়ে গিয়ে ডট এপিকে ফাইলে কনভার্ট হয়। এই কারণে আমরা আসলে এগুলোকে গ্রে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তো কীভাবে একটা অ্যাপ্লিকেশন পাবলিশিং এর প্রসেসগুলো কী কী, একটা অ্যাপ্লিকেশন জাভা ফাইল থেকে কীভাবে ডট এপিকে ফাইলে কনভার্ট হয়, তার জন্য কী কী টুল লাগে সেটা আমরা দেখলাম, সেই টুলগুলো ব্যাখ্যা আমরা দেখলাম। আর এতটুকুই আসলে স্লাইডটা, এর বাইরে আর কিছু নাই।